200 জন দুস্থকে কম্বল দিল বিষ্ণুপুর ইউথ ফাউন্ডেশন। এক ঝাঁক যুবক, কেউ কেউ কলেজের পড়া শেষ করেছেন, কেউ এখনো ছাত্র, আর 5টা ছেলে ছোকরার মতো আড্ডা আর রাজনীতির রাজা উজির মেরে দিন কাটায় না। সমাজের একজন হিসেবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজেদের মতো করে এগিয়ে এসেছেন। গত শারদোৎসবের পর থেকেই এরা শুরু করেছেন গরিব ছাত্রদের টিউশন, সম্পূর্ণ বিনা পয়সায়। গরিবদের বিলি করেন কাপড় জামা, বাড়ি বাড়ি ঘুরে পুরানো জামা কাপড় সংগ্রহ করে দুস্থদের দেন। বৃহস্পতিবার এরা 200 জন নিঃসহায় মানুষকে দিলেন শীতের কম্বল। বিষ্ণুপুর চকবাজার মোড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমেই শহরের 65টি বস্তি ঘুরে ঘুরে চিহ্নিত মানুষদের ডেকে এনে তাদের হাতে কম্বলগুলো তুলে দিলেন এরা। আনুমানিক আপনাদের সংস্থা থেকে আজ কতগুলো কম্বল দেওয়া হলো? আনুমানিক 200 পিস দেওয়া হলো। এটা আমাদের 2018 জানুয়ারি মাস থেকে আমরা পরিকল্পনা করেছি। আমরা দুর্গা পুজোর আগে বা এটা ছাড়াও আমাদের দুর্গা পুজোর সময় কাপড় বস্ত্র বিতরণ, তারপর একজন মেয়েকে আমরা বিনা পয়সায় চিকিৎসা করাই, তারপর আমাদের অনেক অনেক পাড়ায় যারা পয়সা দিয়ে টিউশন পড়তে পারে না সেই সমস্ত জায়গায় যে আমাদের, আমরা সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বা টুকটাক কেউ কাজ টাজ করে, তারা তাদের সময় মতো যে টিউশন পড়ায় বাচ্চাদেরকে, যে গরিব মানুষ। আমাদের গ্রুপে মোটামুটি 40 জনের মতন আছে। এটা কোনো আর্থিক সহায়তা নয়, এটা আমরা নিজেরা টিফিনের খরচা কেউ বাঁচিয়ে, কেউ টিউশনের খরচা বাঁচিয়ে, আমরা নিজেদের পকেট মানি থেকে যা কিছু আমরা প্রত্যেক মাসে আমরা ফান্ডের মতন একটা করেছি, সেই ফান্ড থেকে মোটামুটি আমরা এটা অনুষ্ঠান। আমার নাম শুভময় চৌধুরী। আপনার সংস্থার নাম? সংস্থার নাম বিষ্ণুপুর ইউথ ফাউন্ডেশন।